দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি, ধ্বংস স্তূপে র‍্যাব গাইল ফিলিস্তিনি শিশু, ভিডিও ভাইরাল। এদিকে ইসরায়েলের যুদ্ধাপরাধ নিয়ে মুখ খুললেন সাবেক পাইলট। দর্শক আরো জানবেন, প্রতিবাদের মুখে ইসরায়েলের সেই পেজ রিমুভ করল ফেসবুক। এদিকে ইসরায়েলি হত্যাকাণ্ডকে হতবাক জাতিসংঘ মহাসচিব। এছাড়াও জানিয়ে দিচ্ছি, ইসরায়েলের বিপক্ষে শক্তিশালী অবস্থানের কথা ইরানকে জানালেন এরদোগান। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। ধ্বংস স্তূপে র‍্যাব গাইল ফিলিস্তিনি শিশু, ভিডিও ভাইরাল। ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস স্তূপে পরিণত হয়েছে গাজা। প্রতিদিন হতাহতের সংখ্যাও বাড়ছে, নিহতদের বড় অংশই শিশু ও নারী। ঈদের পোশাক পরা শিশুরাও ইসরায়েলি বোমায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। অবরুদ্ধ উপত্যকাটিতে বেঁচে থাকার অভিজ্ঞতা নিয়ে র‍্যাব গাইতে দেখা গেছে একটি ফিলিস্তিনি শিশুকে। ধ্বংস স্তূপের মধ্যেই গাওয়া তার গানটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শেয়ার হওয়া ভিডিওতে 31,000 মতো লাইক পড়েছে। এছাড়াও সামাজিক মাধ্যমটির বিভিন্ন পেজ ও ইউটিউবে ভিডিওটি ব্যাপক ছড়িয়ে পড়েছে। শিশুটির গানের তারিফ করে ফিলিস্তিনের প্রতি ভালোবাসা দেখাতে গেছে বহু জেনেটিকে। অনেকেই আক্ষেপ করে বলছেন, এই শিশু আর ধ্বংস হওয়া বাড়িঘরগুলো যদি আমাদের হতো তখন কি হতো, আমরা কি কল্পনা করতে পারি। এদিকে উপত্যকাটিতে ইসরায়েলি বিমান হামলায় আরও 10 শিশু সহ 42 ফিলিস্তিনি নিহত ও বহু লোক আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের বাড়ি ঘরে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে, এই হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেছে হামাস। ইসরায়েলের যুদ্ধাপরাধ নিয়ে মুখ খুললেন সাবেক পাইলট। ইসরায়েলি বিমান বাহিনীর সাবেক পাইলট ইয়োনাতান সফিরা বলেছেন, দেশটির সরকার ও সামরিক বাহিনীর কমান্ডাররা যুদ্ধাপরাধী। তুর্কি বার্তা সংস্থা আনাদুলুকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন। 2003 সালে সাফিরাকে ইসরায়েলি সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল। ইসরায়েল ও দেশটির সামরিক বাহিনীর মধ্যে অনেকেই অবৈধ দখলদারিত্বের বিরোধী, এই পাইলট ছিলেন তাদেরই একজন। দেশটির মধ্যকার পরিস্থিতি বিবেচনায় সামরিক বাহিনীর অন্যান্য সদস্যদের পদত্যাগের কথা বিবেচনা করতে উৎসাহিত করতে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। এই প্রচারে তার বন্ধুরাও রয়েছেন। ফলে 2003 সাল থেকে 27 বেশি সামরিক পাইলট নিজেদের পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন। সাফিরা ফিলিস্তিনিদের অধিকার আদায়ের বিক্ষোভে যোগ দিয়েছিলেন এবং আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে ইসরায়েলি যুদ্ধাপরাধের বিষয়টি তুলে ধরেছেন। এদিকে পরবর্তীতে তিনি নরওয়ে চলে যান এবং সেখানেই বসবাস করছেন। কিভাবে তিনি ইসরায়েলি বাহিনীর মতো একটি সন্ত্রাসী সংগঠনের অংশ হয়ে গেছেন বলে তার মনে হয়েছে, সাক্ষাৎকারে সাবেক এক পাইলট ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, দ্বিতীয় ইন্তিদাফার সময় আমার মনে হলো ইসরায়েলি বিমান বাহিনী ও সেনাবাহিনী যা করছে তা যুদ্ধাপরাধ, লাখ লাখ ফিলিস্তিনিদের আতঙ্কের মধ্যে রেখেছে তারা। সাবেক এই পাইলট বলেন, ইসরায়েলের একটি শিশু ইহুদিবাদী সমরমুখী শিক্ষা নিয়ে বেড়ে ওঠে। এখানে একটি শিশুকে ফিলিস্তিনি সম্পর্কে একেবারে কিছুই জানানো হয় না, এমনকি 1948 সালে নাকবা ও চলমান নিপীড়ন নিয়ে তাদের অন্ধকারে রাখা হয়। এছাড়াও ফিলিস্তিনিদের শহরগুলোর কেন্দ্রস্থলে বোমা মারে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এরপর আমার মনে হলো এটা তো সন্ত্রাসবাদ। এছাড়াও তিনি বলেন, দখলদারিত্ব একটি যুদ্ধাপরাধ ও অপরাধিক কর্মকাণ্ড, কাজেই আমরা যুদ্ধাপরাধের অংশ হয়ে থাকতে চাই না। প্রতিবাদের মুখে ইসরায়েলের সেই পেজ রিমুভ করলো ফেসবুক। স্বয়ংক্রিয় লাইক দেওয়ার ফিচারের চালু করায় বিশ্বজুড়ে বিরূপ প্রতিক্রিয়ার মুখে জেরুজালেম পিয়ার ট্রেম নামের একটি পেজ রিমুভ করে দিয়েছে ফেসবুক। সামাজিক মাধ্যমে এটিকে ডিজিটাল বর্ণবাদ হিসেবে সমালোচনা করা হয়েছে। পেজটিতে মুসলমানরা অনবরত রিপোর্ট করতে থাকলে এটি সরিয়ে নিতে বাধ্য হয় ফেসবুক। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হত্যাকাণ্ডের মধ্যেও দখলদার দেশটির পক্ষে ভুয়া সমর্থন দেখাতে পেজটি তৈরি করেছিল ফেসবুক। পরে মানুষের সম্মতির বাইরে তাতে লাইক দেয় ফিচার চালু করেছিল তারা। এতে প্রায় 7,60,00,000 লাইক পড়ে গিয়েছিল পেজটিতে। এমনকি অনেক ফেসবুক ব্যবহারকারী জানতেন না যে তাদের অ্যাকাউন্ট থেকে ওই পেজটি লাইক দেওয়া হয়েছে। ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধে পক্ষে ভুয়া সমর্থন দেখাতে ফেসবুক সব চেষ্টা করছে বলে অভিযোগ করেন জেনেটিনরা। আর অধিকাংশই লাইক এসেছে মুসলিম প্রধান দেশগুলো থেকে। পেজটির নাম জেরুজালেমের নাম হলেও তাতে ফিলিস্তিনি সম্পর্কিত কোনো তথ্যই ছিল না। অনেক আগেই এই পেজটি খোলা হয়েছিল, কিন্তু ইসরায়েল ফিলিস্তিন লড়াইয়ের মধ্যে অটো লাইকিং ফিচারের মাধ্যমে জেরুজালেম পিয়ার টিম নামের পেজটিকে বুস্ট করা হয়েছিল।
এমনকি শেখ জার্রাহ পরাটিতে ইসরায়েলি রক্তপাত নিয়ে বিভিন্ন পোস্ট মুছে দিয়েছে ফেসবুক বলে অনেক জেনেটিকের অভিযোগ, অনেক নেটিজনের অভিযোগ। ইসরায়েলি হত্যাকাণ্ডে হতবাক জাতিসংঘ মহাসচিব। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় হতাহতের ঘটনায় হতবাক হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেশ। একই সঙ্গে গাজা থেকে ইসরায়েলে চালানো রকেট হামলায় হতাশ হয়েছেন তিনি। খবর আনাদোলুর। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয় এক বক্তব্যে জাতিসংঘ মহাসচিব ইসরায়েল এবং ফিলিস্তিনকে রক্তপাত, সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ অবসান ঘটিয়ে দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য আলোচনায় ঘিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান সংঘাত একেবারেই ভীতিকর। চলমান সহিংসতা কেবল মৃত্যু, ধ্বংস এবং হতাশার চক্রকেই স্থায়ী করছে এবং সহাবস্থান ও শান্তির যে আশা তা প্রত্যাখ্যান করে আরও দূরে ঠেলে দিচ্ছে। এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনি সংঘাত এবং গাজায় ইসরায়েলের চলমান বিমান হামলায় ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে ইউএনএসএর তৃতীয়বারের মতো বৈঠক করেছে। গুতেরেশ বলেন, একদিকে রকেট ও মর্টার এবং অন্যদিকে বোমা হামলা বন্ধ করতে হবে। জাতিসংঘের প্রধান সতর্ক করে বলেন, চলমান সংঘাত কেবল ইসরায়েল এবং ফিলিস্তিনিদের জন্যই নয়, পুরো অঞ্চলকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে এবং পুরো অঞ্চলের জন্য একটি নতুন বিপদ তৈরি করতে পারে। ইসরায়েলের বিপক্ষে শক্তিশালী অবস্থানের কথা ইরানকে জানালেন এরদোগান। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী চালানো ধ্বংসযজ্ঞ নিয়ে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানির সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের অবস্থানের কথা জানান এরদোগান। তিনি বলেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তুর্কিদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। খবর আনাদোলুর। ফোনে এরদোগান বলেন, ইসরায়েলের বেপরোয়া হামলার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের শক্তিশালী বার্তা দেওয়া উচিত। ইসরায়েলি সহিংসতা বন্ধে মুসলিম বিশ্বের অভিন্ন আলোচনা এবং ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলেও উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট। বিবৃতিতে বলা হয়, দুই নেতা তাদের কথোপকথনের সময় দ্বিপাক্ষিক সম্পর্কের কথাও উল্লেখ করেন। এদিকে আল জাজিরার প্রতিবেদন বলা হয়েছে, টানা সপ্তম দিনেও গাজায় সহিংসতা অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিন কমপক্ষে দুটি আবাসিক ভবন উড়িয়ে দেওয়া হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।